আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। সুমন্ধু ভিউয়ার্স, আজকে আমরা আজান সরি আজকে আমরা নামাজ প্রশিক্ষণ দিব। আপনি যদি নামাজ পড়ে থাকেন তাহলে আপনিও দেখে নেন যে আপনার নামাজ কি সঠিক হয় কি না, আপনার দাঁড়ানো এরপরে রুকু সেজদা দেওয়া কি সঠিকভাবে হয় কি না আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি এই মুহূর্তে কীভাবে দাঁড়ানো, কীভাবে রুকু দিবেন, সেজদা দিবেন সেটা বলে দেব, আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনিও সুন্দর করে নামাজ পড়বেন, নামাজের ভুল ভ্রান্তিগুলা ঠিক করে অবশ্যই প্রয়োজন। তো যখন আপনি নামাজে দাঁড়াবেন, দাঁড়ানোর সময় আপনার পাটা একবারে সোজা পশ্চিম দিকে থাকবে, পাটা থাকবে সোজা পশ্চিম দিকে এবং পাটা আপনার নিম্নে চার আঙ্গুল ফাঁক হবে, নিম্নে চার আঙ্গুল ফাঁক করো, নিম্নে চার আঙ্গুল উপরে যা করতে পারো তোমার যতটুকু প্রয়োজন, কমপক্ষে চার আঙ্গুল ফাঁক রাখবা, এর ফলে তোমার যতটুকু প্রয়োজন তুমি ফাঁক করে দাঁড়াইবা। নিম্নে চার আঙ্গুল, এর উপরে তোমার যতটুকু প্রয়োজন, যতটুকু ফাঁক করে দাঁড়াইলে আরাম লাগে, শান্তি লাগে, ততটুকু ফাঁক করে দাঁড়াইবা। এক নম্বর ফাঁসুদ হয়েছে, ফাঁসুদা করো। হ্যাঁ, এখন অবির দুই রাকাত নামাজ পড়াইবে সেই ইমাম, সে কি আর তোমরা হচ্ছে মুসল্লি, সে দুই রাকাত নামাজে ইমামতি করবে ফজরের নামাজে। তো ইমাম সাহেব ইমামতি করতে গেলে কেরাত জুড়ে জুড়ে পড়া লাগেনি, ফজরের সময় কেরাত জুড়ে পড়া লাগেনি। প্রথমে নিয়ত করতে হবে, নিয়ত করার পরে আপনাকে কিভাবে তাকবির দিবেন, তাকবির দেওয়ার সময় হাতের আঙ্গুলগুলা বরাবর পশ্চিম দিকে থাকবে এবং হাতের আঙ্গুলগুলা এভাবে একটু একটু বাঙ্গা থাকবে, এটি একটু একটু ফাঁক থাকবে এবং আঙ্গুলগুলা যাতে পশ্চিম দিকে হয়, আঙ্গুলগুলা পশ্চিম দিকে দেয়। হ্যাঁ, হাতের আঙ্গুলগুলা একটু একটু ফাঁক থাকবে এবং পশ্চিম দিকে থাকবে এবং এই যে বিদ্যা আঙ্গুলটা কানের লতির মধ্যে লাগবে। হাত কি পশ্চিম দিকে যায় না? এইভাবে, হ্যাঁ, প্রথমে তাকবীর এভাবে বাঁধবেন। লম্বা করো, এই যে হাত, হাতের আঙ্গুল একটু এভাবে থাকবে এবং পশ্চিম দিকে থাকবে আঙ্গুল গুলা। হেদ বান্দ, আল্লাহ আকবার। হ্যাঁ, এখন এম হচ্ছে তিন আঙ্গুল, দুই আঙ্গুল দিয়ে বিদ্যা আঙ্গুল এবং কানে আঙ্গুল আপনার ধরবেন এভাবে, ধরো এই যে বিদ্যা আঙ্গুল এবং কানে আঙ্গুল দিয়া হাতের দুই দিকে ধরা হবে এবং তিন আঙ্গুল হাতের এই যে উপরে থাকবে। হ্যাঁ, বিদ্যা আঙ্গুল এবং হাতের কানে আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে আপনার কবজির মাঝে ধরবেন এবং তিন আঙ্গুল থাকবে হাতের এই যে উপর অংশে, এভাবে থাকবে। এরপরে আপনারা দৌড়ে তারপরে ছেড়ে দিবেন যতটুকু হাত যায়, হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, হ্যাঁ নিচের দিকে ছেড়ে দাও। হ্যাঁ, এখন আপনারা এভাবে দৌড়ার পরে আপনাদের কাজ হচ্ছে ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আপনারা সানা সুবহানাকা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সানা পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব বিসমিল্লাহ শহীদ সুরা ফাতেহা পড়বে, ফাতেহার পরে আপনারা চুপ করে, আপনি চুপ করে শুনবেন, ইমাম সাহেব পড়বে, ইমাম সাহেব সুরা মিলাবে, আপনি চুপ করে শুনবেন। শোনার পরে ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে রুকুত যাবে তখন
কিভাবে পড়তে হবে দেখাচ্ছি। তুমি সূরা তেলাওয়াত করো। তখন ইমাম সাহেব যখন দলিন বলবে, তখন মুসল্লিদের কাজ হচ্ছে কি, মনে মনে যাতে কেউটা কেউ না শুনে, তাদের নিজেরটা নিজে শুনে, এভাবে আস্তে আস্তে আমিন বলতে হবে, মনে মনে বলো আমিন। হ্যাঁ, সুরা ফাতেহা পড়ে, সুরা ফাতেহার সাথে বিসমিল্লাহ পড়ে, আর একটা সুরা মিলিয়ে অথবা কেরাত পড়ে আপনাকে রুকু যেতে হবে। রুকু যাও আল্লাহ আকবার বলে। এবার কাজ হচ্ছে হাতে হাত দিয়ে এবার কাবলা দিয়ে, এভাবে কাবলা দিয়ে ধরতে হবে, কাবলা দিয়ে ধরো হাঁটুর মধ্যে, এবং ফিট মাথা একবারে সমান, ফিট মাথা একবারে সমান থাকবে। হ্যাঁ, সবাই দুই বৃদ্ধা আঙুলের মাঝখানে তাকাও। নিসাবার মাথা একটু ভরি তো কিচ্ছু ছিল না। হ্যাঁ, ফিট মাথা একবারে সমান থাকবে, এবং তাকাইবা হচ্ছে দুই বৃদ্ধা আঙ্গুলের মাঝখানে, দুই বৃদ্ধা আঙ্গুলের মাঝখানে তাকাইবা, বুঝছো? সুবহান রাব্বিয়াল আজিম, তিনবার পড়ো, ধীরে ধীরে পড়ো। এখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা রব্বানা লাকাল হামদ, মনে মনে বলো রব্বানা লাকাল হামদ। নমাজ দেখাও, দিকে থাকো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। এখন কিভাবে সেজদায় যাবেন, সেজদা যাওয়ার নিয়ম হচ্ছে প্রথমে হাত আঁটুর মধ্যে লাগবে, প্রথমে হাত আঁটুর মধ্যে লাগবে, ফা আঁটু আগে পড়বে, পরে হাত, পরে নাক, পরে কপাল। যাও আল্লাহ আকবার বলে যাও। এই আঁটু ফেলা, আগে আঁটু ফেলাও, এখানে হাত রাখো, উঠো উঠো, এখানে হাত রাখো, দুই দুই হাত দুই দুই আঁটুর মধ্যে রাখো। আল্লাহ আকবার, শেষ হয়ে থাকা, শেষ হতে পারে আগে ওই। হ্যাঁ, আরো আগাও, আরো আগে, আরো লম্বা করে আগে, শেষ হতো, আরো আগাও, হাত দুটো মেলছে করে, হাত দুটো মেলছে করে, হাত আটে না। হ্যাঁ, নাক লাগবো, বৃদ্ধ আঙ্গুলের আঙ্গুল সোজা পশ্চিম দিকে রাখো, আঙ্গুল আটাও, আঙ্গুল আটাও, নাক কই, নাক রাখো, বৃদ্ধ আঙ্গুলের বুড়ি আঙ্গুলের মাথা মাথার সমান নাক রাখো। এই আঙ্গুল কই, আঙ্গুল পশ্চিম দিকে নে। হ্যাঁ, নাক বৃদ্ধ আঙ্গুলের আগা, বুড়ি আঙ্গুলের আগা, আগার সোজা সোজা নাক রাখবা, মাটি কোনি মাটিতে লাগে না, কোনি যাতে মাটিতে না লাগে, কোনো যাতে মাটিতে না লাগে। এবং ফাও কারা করে রাখো, ফাওর আঙ্গুল পশ্চিম দিকে থাকবে। হ্যাঁ, মেলা 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 এটা মেলা, এই ফাও মেলা, ফাও মেলা, ফাও মেলা। হ্যাঁ, এই যেভাবে আঙ্গুল থাকবে পশ্চিম দিকে, এই তোমার আঙ্গুল পশ্চিম দিকে দাও, পাশে দেখো। হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, তিনবার পড়ো। এবার প্রথমে আল্লাহ আকবার, তুমি আল্লাহ আকবার বলে প্রথমে কপাল, পরে নাক, পরে উঠবে আক, বলো আল্লাহ আকবার, বসো। ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল পশ্চিম দিকে থাকবে, বাম পায়ের মধ্যে বসবা,
আরো কারা কর, আঙ্গুল আরো কারা করো, কারা কর আরো, ওইটা কারো না নি, কারা কর আরো, আরো নেই তো, আরে ওইদিকে নেই, হ্যাঁ জীবন নামাজ পড়ো না তো, এই বস্তু ওই বস্তু, কারা কর খাও, কারা কর এটা, কারা কর, কারা কর, কান সোজা করো, সোজা করো, এক হাতের উপরে বরকে তালিয়া, বডি একবারে সোজা থাকবে, সোজা, হ্যাঁ এবার এই আঙ্গুলগুলা বরাবর একটু একটু ফাঁক রাখবা এবং আঁটুর সমানে সমানে রাখবা, আঁটুর সমানে সমানে রাখো, জমে লেগে রে, ও তোমে লেগে রে, সোজা করে রাখো, হ্যাঁ একবার আঠারো সমানে সমান, যাতে আঠারোতে বেশিও না যায় কমও না যায়, এবার আঠারো সমানে সমানে রাখবা, এখন পড়বা কি, এখন পড়বা হচ্ছে দুই রাকাত শেষ করে যখন বসবা কোষের দিকে তাকাও, কোষের দিকে তাকাও, বসার পরে যেন তাশাহুদ পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিকালা আল্লাহুম্মা ইন্নি জালামতু, পড়ার পরে সালাম ফিরাইবা, সালাম ফিরার নিয়ম হচ্ছে কাদের দিকে তাকাইবা এবং মুসল্লিদের দিকে, আশেপাশে যে মুসল্লি আছে মুসল্লির দিকে দিকে একটু নজর দিবা, কাদের দিকে নজর দিবা, দেয়া সালাম ফিরাও ডান দিক দিয়া, বাম দিকে ফিরাও, হ্যাঁ